শিক্ষার্থী এক্সাম বডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সরকারি চাকরি যারা পরীক্ষার্থী আছেন, তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। বর্তমানে দেশের 22তম রাষ্ট্রপতি যিনি, তার নাম কি? 1 নম্বর প্রশ্ন, প্রশ্নটির উত্তর হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ। 2, দম্পতি জায়াপতি কোন সমাস, দ্বন্দ্ব সমাস। 3 দাগের উত্তর, কাজী নজরুল ইসলামকে কি ধরনের কবি বলা হয়, বিদ্রোহী কবি। 4, সূর্যের প্রতিশব্দ নয় কোনটি, আদিত্য। 5, রাষ্ট্রপতি কোন লিঙ্গ, উভয় লিঙ্গ। 6, কিংবদন্তি অর্থ কি, খ্যাতিমান বা বিখ্যাত। 7, চশমা কোন ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ। গণিত থেকে কিছু প্রশ্ন, এ প্লাস ভোল স্কোয়ারের সূত্র আপনারা সকলে জানেন, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এ প্লাস 1/a সমান √3 হলে এ স্কোয়ার প্লাস 1/a² সমান কত হবে, 7। এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 সমান উত্তরের বিশ্লেষণ করতে হবে, এ মাইনাস 3 ইন্টু এ প্লাস 2। এভাবে 4, 5, 6 আপনারা দেখে নেবেন গণিতের উত্তরগুলো। 7, সাধারণ জ্ঞান অংশ থেকে কিছু প্রশ্ন, সর্বদক্ষিণের দ্বীপ কোনটি, সেরা দ্বীপ। 2, জাপানকে কিসের দেশ বলা হয়, উদীয়মান সূর্যের দেশ বা সূর্যোদয়ের দেশ বলা হয়, যেহেতু জাপান বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং সর্বপূর্বে, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। 3, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে কবে, 2021 সালের 12ই ডিসেম্বর। 4, শেখ রাসেল দিবস কবে, 18ই অক্টোবর এটা শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হয়। 5, বাংলাদেশের প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি, ভুটান, এবং প্রথম আরব স্বীকৃতিকারী দেশ হচ্ছে ইরাক, আর দ্বিতীয় স্বীকৃতিকারী দেশ হচ্ছে ভারত। ভুটানের সঙ্গে ভারতের স্বীকৃতি প্রদানে 6 ঘন্টা পার্থক্য আছে। 6, সাগরকন্যা বলা হয় কোন জেলাকে, পটুয়াখালীকে, যেটা কুয়াকাটা অবস্থিত। 7, বাংলা ভারতের কোন জায়গায় বাংলা ভাষায় কথা বলা হয়, কলকাতায়, যেটা পশ্চিমবঙ্গের ভেতরে অবস্থিত। শুধু কলকাতা না, পশ্চিমবঙ্গ বলতে ভারতের একটা প্রদেশ, সেখানেও কিন্তু বাঙালিদের মতো বাংলা ভাষায় কথা বলে। 4, আইফেল টাওয়ার, 8, আইফেল টাওয়ারে কোথায় অবস্থিত, ফ্রান্সে প্যারিসে আইফেল টাওয়ার অবস্থিত। 9, বাংলাদেশের প্রবর্তককে, সম্রাট আকবর, বাংলাদেশ 1884 সালে তিনি বাংলাদেশের প্রবর্তন করেন। 10, রাষ্ট্রপতি বর্তমানে কে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করেন। 11, বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম কি, পদ্মা সেতু, পদ্মা বহুমুখী সেতু। সাধারণ জ্ঞান অংশ, বিজ্ঞান অংশ থেকে দেখেন, অগ্নি নির্বাপক রূপে কাজ করে কোনটি, কার্বন ডাইঅক্সাইড। 2, তুতে রাসায়নিক সংকেত হচ্ছে কপার সালফেট এবং 5 অনু পানি, CuSO4 5H2O। বাংলাদেশ শরৎচন্দ্রের মুদ্রিত প্রথম রচনা কোনটি, মন্দির যা একটি গল্প, দম্পতি জায়া ও পতি, এটি একটি দ্বন্দ্ব সমাস। তারপরে দেখেন, 1970 সালে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে, 298টি। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে, বিমান মল্লিক। ধান প্রদানের শীর্ষ দেশ চীন। 64, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী কত, 20,000 টাকা। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালে 22শে ফেব্রুয়ারি তারিখে। বাংলাদেশের প্রথম পিটিএ স্বাক্ষর করে ভুটান, ভুটানের সাথে। বিশ্ব শান্তি সূচকের শীর্ষ দেশ কোনটি, আইসল্যান্ড। বাংলাদেশের নারী শিক্ষা হার সবচেয়ে কম কোন জেলায়, বান্দরবানে। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় 30 সেপ্টেম্বর 2020। ইংরেজি অংশ থেকে দেখেন, আই উইস আই ওয়ার ইন ইয়োর শোজ, প্যাসিভ ভয়েস অফ হোম, হোয়ার ইউ কলিং ইজ হু ওয়াজ বিং কল্ড বাই ইউ। 34, ডাক দে রিস্ট হোম সেফ অ্যান্ড সাউন্ড, এটা হচ্ছে আইডিয়াম বা আইডিয়াম প্রেস। 35, আই নো ইউ মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্স করতে হবে, আই নো হোয়ার ইউ। 36, ডাক সিনোনিমস অফ বি টু প্রেট ইজ অ্যাবুশ। 37, ফাইন্ড আউট দি ওয়ার্ড ওয়ার্ড ফ্রম দিস অপশনস, ইম্পেডি, ইম্পেডি এটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড, আর তিনটাই কিন্তু মিল আছে। 38, ওয়াটার যদি ফুড হয় তাহলে ডি সোনা হবে, ব্লিজার্ড। 39, হু রোড দ্য টেমিং অফ দ্য শো, স্টিউ, এ উইলিয়াম শেক্সপিয়ার। 40, হু ইজ অ্যান ইসিস্ট,
এটা হচ্ছে ফ্রান্সিস বেকন। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি।